লিপুদা, এত টার্ফে খেলা ছিল, তারপরে প্লেয়াররা ফার্স্ট হাফে একটুখানি প্রবলেম হচ্ছিল, তো সেকেন্ড হাফে কেমন কি হলো যেখানে গেমটা আমাদের ঘুরে গেল? দেখো প্রথমেই বলবো যে আমরা কলকাতায় 34 ডিগ্রি সেলসিয়াসে ম্যাচ খেলেছি, এখানে খুব আমাদের শীতকালের মতো হয়ে যাবে, 12-13 টেম্পারেচার সেখানে খুবই ঠান্ডা, এবং ফার্স্ট হাফ আমরা গরমের মধ্যে অসুবিধা হয়েছে, সেকেন্ড হাফ যে কোচে হাফ টাইমে একটা ভালো টেকটক দিয়েছে তারপরে প্লেয়াররা খুব ভালো করেছে। এডি এখন টপ স্কোরারের ভিতরে চলে গেল, এটা নিয়ে তুমি কি বলবে? আর প্রত্যেক ম্যাচে ও স্কোর করছে যেটার জন্য মোহামেডান টিম একটা বড় অ্যাডভান্টেজ পাচ্ছে। এডি দেখো 13টা গোল হয়ে গেল, হাই স্কোরের মধ্যে চলে গেল, এখানে আমার মনে হয় এটা আমাদের টিমের পক্ষে ভালো, টিমে স্ট্রাইকার যে গোল যত করবে টিমের লাভ। নেক্সট ম্যাচ রিয়াল কাশ্মীর এগেনস্ট, তো তার আগে কি এটা একটা বাড়তি টিমের একটা এডি দেখো কনফিডেন্স লেভেল অনেক ভালো, এবং আমাদের একটু চিন্তা থাকবে যে অ্যালেক্সিস সিঙ্গুরি আছে, দুটা সিঙ্গুরি আছে, সাঙ্গা ইঞ্জুরি হয়েছে, এটা একটা চিন্তা। থ্যাংক ইউ।